আজ থেকে 19 বছর আগে চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের ব্লকের নমপাড়া গ্রামের স্বর্গীয় বিশ্বম্বর নমের মেয়ে নমিতা দাসের বিয়ে হয় সোনামুড়া থানাধীন পূর্ব দুর্লভ নারায়ণ শিকারীপাড়ার অনীপ দাসের ছেলে প্রদীপ দাসের সাথে। বিয়ের 17 বছর ঠিকঠাকভাবে কাটলেও 2 বছর ধরে নমিতা নম দাসের স্বামী প্রদীপ দাস কাঁঠালতলী এলাকায় একটি মিলে কাজ করতে যায়। ওই জায়গায় কাজ করতে গিয়ে এক বিধবা মহিলার সাথে প্রদীপ দাস ভাব জমিয়ে বিধবা মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। প্রদীপ দাসের মেয়ে 10ম শ্রেণীতে ও ছেলে 7ম শ্রেণীতে পড়ে। স্বামী প্রদীপ দাস গত 2 বছরে তার স্ত্রী নমিতাকে দিয়ে 6টি বন্ধন ব্যাংক সহ অন্য ব্যাংক থেকে লোন নেয় বলে অভিযোগ। 17 বছর স্বামী স্ত্রীর সংসার ভালোভাবে কাটলেও শেষ 2 বছরে 3টি মীমাংসা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ দাস তার স্ত্রীকে প্রাণে মারার হুমকি দেন কয়েকবার। গ্রাম সভা দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বিমল দাস ওই সভায় নমিতা নম দাসের স্বামীর ঘরে বেঁচে থাকার নিশ্চয়তা দেননি, তাই মেয়েকে নিয়ে আশ্রয় নেন চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের নমপাড়ার বাবার ঘরে বিশ্বম্বর নমর ঘরে। নমিতা নম দাস গত 22শে মে সোনামুড়া থানায় মামলা করেন স্বামী সহ 6 জনের বিরুদ্ধে, কিন্তু সোনামুড়া থানা পুলিশের তদারকি না থাকায় সিপাহী জলাজেলা পুলিশ সুপারের অফিসে আবারও লিখিতভাবে অভিযোগ জানান নমিতা নম দাস। প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও বহাল তবিয়তে আছে বিধবা মহিলাকে নিয়ে নমিতার স্বামী প্রদীপ দাস। সোনামুড়া থানার অভিযোগ জানিয়েও অসহায় মহিলা এক মেয়ে এক ছেলেকে নিয়ে কোনো ধরনের সুবিচার পায়নি বলে অভিযোগ। আদৌ কি অসহায় মহিলা বিচার পাবেন এই প্রশ্ন নমিতা দাসের। আপনার কোন জায়গায় বিয়ে হয়েছে? পূর্ব দুলুম নারায়ণ শিকারী বাড়ি। কবে নাগাদ বিয়ে হয়েছে? 19 বছর হয়েছে। এখন কি কি চলছে? এখন মুরি কোম্পানির যা অন্য মহিলা লিয়ে সংসার করতে সংসার করে। আচ্ছা, আমার মারধর করে, মারধর করে আমার কারাজি তেল যায় ফালাই তেল এসলো, কত কোনে মারালাম মারালাম কোনে। এবার মায়াপুল আসিল তো আমার বাস আছে, বাসানা তো আমি বাসানা আমি দৌড় দিয়ে আবার বিমল তারাবাদ গেছি। বিমল কেডা? প্রধানের হাজবেন্ড নবীনা দাসের হাজবেন্ড বিমল। আপনার স্বামীর নাম কি? প্রদীপ দাস। হেরবাড়ি কোন জায়গায়? হেরবাড়ি পূর্ব দুলু বারণ শিকারি বাড়ি। আচ্ছা, কবে নাগাদ আপনার বাড়ি থেকে তারাই দিছে? আজ যেমন আজকে মাস 2 মাস হলো বাইর থেকে ভাগা দিছে, তো দুবার করে মেল মিটিং হয়েছে। তাই নাকি আজকে বিয়ে কেড়ে নিছে? হ্যাঁ। মুরু কামলে যে বিধবা মহিলা হানকা বাড়িতে সংসার ধর্ম করে আমার বার্ধক্যম জানা পোলা মায়েরা খাওয়া তো জানা এর মধ্যে আমার তো না সড়া বন্ধন লো আছে, ব্যাংকে লোন টুন লো আছে, অনেক এর জায়গা তো আমার সাথে আছে। আপনি কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। আপনি এখন কই এই আশ্রয় নিছেন? আমার বাবুর বাড়িতে আশ্রয় নিছি। কোন জায়গা বাবুর বাড়ি? গ্রাম দক্ষিণ চরিলাম মধ্যপাড়া। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।